নমস্কার বন্ধুরা, কেরিয়ার .com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আবারও আজকে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছ, আমি সশস্ত্র সীমা বল রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি। তো আমরা বলেছিলাম যে কনস্টেবল বা হেড কনস্টেবল পদে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সশস্ত্র সীমা বলের পক্ষ থেকে। সেই নোটিশ কিন্তু অফিসিয়ালি প্রকাশ হয়ে গিয়েছে। এবং কবে থেকে শুরু হয়েছে রিক্রুটমেন্ট এবং কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, হাইট ওয়েট কত প্রয়োজন, সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি SSB বা সশস্ত্র সেনা বলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কিন্তু সেখান থেকে সরাসরি আবেদন করতে পারো। তো দেখো, এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে? এই লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। তো আগে দেখিয়ে দিই নোটিশে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশন তোমাদের সামনে দেখতে পাচ্ছ কুইক লিঙ্কের পাশে। এই অ্যাডভার্টাইজমেন্টের উপরে তোমাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করো তোমার সামনে আবার নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের এখানে এক নম্বরই বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, ঠিক আছে, ইন সশস্ত্র সেনা বল। তো সশস্ত্র সেনা বলের যে হেড কনস্টেবল পদে রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে, তার কিন্তু বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে। তো তোমরা সরাসরি এই PDF-এর উপরে ক্লিক করবে, PDF লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা PDF ডাউনলোড করতে পারবে। অবশ্যই এই লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা এরপর ক্লিক করি। দেখো, ক্লিক করলে আমার সামনে একটা PDF ডাউনলোড হবে, তোমাদের দেখাবো আমি। PDF ডাউনলোড হলে কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই নোটিশ তোমাদের সামনে ওপেন করলাম। দেখো, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল সশস্ত্র সেনা বল। তো সশস্ত্র সেনা বলের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে কী কী বলা হয়েছে। দেখো, এখানে তোমাদের কিন্তু হেড কনস্টেবল পদে তোমরা নিয়োগ করা হবে। টোটাল 115 শূন্যপদ আছে। UR ক্যাটাগরিতে আছে 47 শূন্যপদ, EWS ক্যাটাগরিতে আছে 11 শূন্যপদ, OBC ক্যাটাগরিতে আছে 26 শূন্যপদ, SC ক্যাটাগরিতে আছে 21 শূন্যপদ এবং ST ক্যাটাগরিতে আছে 10 শূন্যপদ। এরপরে দেখবো এখানে আর কী বলা হচ্ছে। এখানে তোমাদের প্রথম মূল মাইনে দেওয়া হবে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হলে কিন্তু আবেদন করতে পারবে, মানে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। সাথে কিন্তু ইংলিশে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, মানে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের, নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে দেখে নেবো আর কী বলা হচ্ছে। এখানে এজ দেখো বলা হয়েছে SC/ST 5 বছর, OBC/ST 3 বছর, XR/ST 3 বছর এবং আধা ছাড়া তাদের জন্য কিন্তু বয়সের ছাড় আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে দেখে নেবো আর কী বলা হচ্ছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে এক্সামিনেশন ফি। তো যারা UR, EWS এবং OBC ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 100 টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং আদার্স আছে SC/ST এবং XR/ST ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তার জন্য কিন্তু কোনো আবেদন ফি জমা দিতে হবে না। নর্মাল যারা UR এবং EWS OBC ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু 100 টাকা অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই। তোমাদের প্রথমেই একদম আসতে হবে, দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো www.ssbrec.gov.in। এই ওয়েবসাইটে এসে সরাসরি আবেদন করতে পারবে। তো ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সরাসরি দেখে নিতে পারো। দেখো এখানে তোমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে, তোমরা চাইলে এই PDF লিঙ্ক ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপরে দেখো এখানে বলা হয়েছে ফিজিক্যাল এফিকনেস টেস্টে তোমাদের কত মিনিট রান করতে হবে। দেখো যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার রান করতে হবে এবং যারা ফিমেল ক্যাটাগরিতে আছো তাদের জন্য কিন্তু 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, ঠিক আছে। তারপরে দেখো আর কী বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে হেড কনস্টেবল, এখানে কিন্তু বলা হচ্ছে দেখো হাইট লাগবে 165 সেন্টিমিটার মেলদের জন্য, ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশ যারা তাদের জন্য কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগবে এবং চেস্ট 70 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ফোলার ক্ষমতা রাখতে হবে এবং মেয়েদের বেলায় কিন্তু কোনো রকম চেস্টের দরকার হবে না। তারপরে দেখো বলা হচ্ছে এখানে অল ক্যাটাগরি ST ক্যাটাগরিতে কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগবে এবং 76 সেমি বুকের ছাতি এবং 5 সেন্টিমিটার প্লোনার ক্ষমতা রাখতে হবে এবং ফিমেলদের বেলায় কিন্তু 150 সেন্টিমিটার হাইট লাগবে এবং চেস্টের কোনো প্রয়োজন নেই। এরপর দেখে নাও তোমাদের কীভাবে নিয়োগ করা হবে। তো দেখো প্রথমে বলা হচ্ছে এখানে রিটেন এক্সামিনেশান হবে তোমাদের
রিটেন এক্সামিনেশন হবে 100 নাম্বারের, এবং তোমাদের কিন্তু সেই রিটেন এক্সামে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এবং কোন কোন সাবজেক্টের প্রশ্ন থাকবে, দেখো জেনারেল নলেজ তোমাদের দেখিয়ে দেবো, এখানে দেখো জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড জেনারেল ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে হিন্দি এবং ইংলিশে। তারপরে দেখো বলা হচ্ছে এখানে কতবার কত পার্সেন্ট নাম্বার পেয়ে দেবো, কোয়ালিফাই করবে, দেখো 50% নাম্বার লাগবে যা কাদের, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানদের, এবং 35% নাম্বার প্রয়োজন এসসি এবং এসটি। তো কাট অফ মার্ক দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে 35% এসসি এসটি এবং 50% জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তার জন্য। তো প্রথমে তোমাদের বলা হচ্ছে, প্রথমে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে, ঠিক প্রথমে ফিজিক্যাল যে শারীরিক মাপজোক এবং বুকের সাথে হাইটের ওয়েটের এইসবের মাপগুলো নেওয়া হবে। তারপরে বলা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 2 নম্বর সেকশানে, ঠিক আছে। পরীক্ষায় পাশ করলে তোমাদের এখানে কী বলা হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট হবে। তারপরে দেখো তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, যেমন তোমাদের যে কম্পিউটার যে স্কিল মানে টাইপিং, সেই টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। তার 4 নম্বর বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের এখানে রিভিউ হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। মেডিকেল টেস্ট পাস করলে কিন্তু তোমাদের মেরিট লিস্টে যে নাম চলে আসে তাহলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে ফাইনাল রেজাল্ট, তো এইভাবে কিন্তু তোমরা এই নিয়োগ তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আরও জানতে পারবে তোমরা এই অফিসিয়াল তথ্যটি এটা ডাউনলোড করলে, ঠিক আছে। এই নোটিশটি ডাউনলোড করলে কিন্তু আরও তথ্য তোমরা জানতে পারবে এখানে। তো আজকে এবার দেখিয়ে দিয়ে তোমরা কীভাবে আবেদন করবে। তো যারা আবেদন করতে চাও তাদের আমাদের তাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এবং সেই আবেদন লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তুমি চাইলে কিন্তু সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে। তো চলো আমি প্রসেসটা তোমাকে দেখিয়ে দিই কী তোমার আবেদন করবে। তো বন্ধুরা আবেদন করতে হলে আমি যে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই অনলাইন, সেই লিঙ্কে ক্লিক করি তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস, একদম সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে, তোমাদের দেখিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছ সশস্ত্র স্নেহা বলে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো কবে থেকে শুরু হচ্ছে, দেখো 24/7/2021 থেকে কিন্তু এই আবেদন শুরু হয়েছে এবং যা চলবে 22/8/2021 পর্যন্ত। তো দেখো এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান তোমরা দেখতে পাবে, এই অ্যাপ্লাইয়ের উপর তোমাকে ক্লিক করতে হবে। তার আগে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে কিন্তু তোমার সামনে আবার নতুন পেজ ওপেন হবে। দেখো এখানে কী হচ্ছে, প্রথমে রেজিস্ট্রেশন ভার্সন তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কী বলা হচ্ছে তোমাদের রেজিস্টার ক্লিক করলে তোমাদের রেজিস্টার প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার ক্লিক করলে কিন্তু তোমাকে এখানে দেখা আছে নাম বলা আছে, বাবার নাম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজন, ঠিক আছে, মেরিটাল স্ট্যাটাস। তারপরে দেখা পাচ্ছে এখানে ক্যাটাগরি, এবং এখানে কিছু প্রশ্ন চাওয়া আছে, সেই প্রশ্নগুলো তুমি যদি গোর্খা গাড়ওয়ালি সব কিংবা গুজরাট এলাকা হয় যে এক্স সার্ভিসম্যান হোক সেগুলো কিন্তু ইয়েস করে নো করবে, ঠিক আছে। তারপরে আইডেন্টিটি প্রুফ তোমাকে এখানে বসাতে হবে, দেখতে পাচ্ছ এখানে আইডেন্টিটি প্রুফ ক্লিক করলে কিন্তু তোমার সামনে দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবই থাকবে, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এবং কলেজ আইডেন্টি কার্ড সবই কিন্তু পাবে, যেখানে ওটা করে দেবে। তারপরে সেই আইডেন্টি কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, তোমাদের দিয়ে যে আইডেন্টিফিকেশন মার্ক সেটা কিন্তু তোমাকে বসাতে হবে। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে বসাতে হবে। বসানোর পরে দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিকে কত পেয়েছিলে, সেটা কিন্তু মাধ্যমিক কোন কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে বা কোন বোর্ড থেকে কত সালে পাস করেছে, রোল নাম্বার, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, সাবজেক্ট এবং অ্যাভারেজ পার্সেন্টেজ তোমাকে এখানে বসাতে হবে। তার সাথে উচ্চ মাধ্যমিক বসাতে হবে ঠিক সেম ক্যাটাগরিতে, ঠিক আছে। তারপরে যদি গ্রাজুয়েশন করাতে গ্রাজুয়েশন দিলে, পোস্ট গ্রাজুয়েশন করাতে পোস্ট গ্রাজুয়েশন দিয়ে দিলে, তারপরে নেক্সট কলে কিন্তু তোমাদের সামনে আবার কিছু পেজ ওপেন হবে, সেগুলো কিন্তু তোমাকে বেসিক্যালি আর কিছু তোমার দেওয়ার অ্যাড্রেস দিতে হবে এবং ফটো সিগনেচার এবং ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো তোমাকে আপলোড করতে হবে, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা আপলোড করতে হবে। এইভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে মানে আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ 22/8/2021। তো আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা কীভাবে আবেদন করবে এবং আবেদনের মাধ্যম কী থাকছে, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।